নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই অনুষ্ঠানে। আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব যেটা কিন্তু আজকে অনেকেরই প্রবলেম রয়েছে, অনেকেরই সমস্যা, সেটা হচ্ছে মাতৃত্বের সমস্যা, মানে গর্ভধারণের সমস্যা। মেয়েদের মধ্যে এখন দেখা যায় যে এই মাতৃত্বের জায়গা থেকে অনেকেই বঞ্চিত হচ্ছে, বিভিন্ন কারণে এই ব্যাপারটা হয়ে থাকে, কিন্তু গ্রহগত কিছু কারণ তো অবশ্যই রয়েছে। এবং কী কারণে আমাদের মাতৃত্বের জায়গা থেকে প্রবলেম ফেস করতে হতে পারে? যদিও মাতৃত্বের জায়গাটা তো মানে মেয়েদের পাওয়া ঈশ্বরের থেকে একটা শ্রেষ্ঠ উপহার, তো এই উপহারকে আমরা অনেকেই হয়তো আস্বাদন করতে পারি না। এবং আজকে যত দিন এগোচ্ছে ততই কিন্তু মাতৃত্বের মানে মাতৃত্বের ক্ষেত্রে বা গর্ভধারণ যাকে বলি, সেই গর্ভধারণ করতে কিন্তু অনেক মেয়েদেরই নানান প্রবলেম হয়ে থাকে। এবং বিভিন্ন জায়গায় আমরা দেখতে পারি যে মাতৃত্বের প্রবলেম হচ্ছে বলেই বিভিন্ন বিকল্প পদ্ধতি আছে যেগুলো মেয়েরা অবলম্বন করছে, বা যারা দম্পতি রয়েছেন যারা সন্তানের মুখ দেখতে পাচ্ছেন না তারা বিকল্প পদ্ধতিতে যাচ্ছেন। IVF বলে একটি পদ্ধতি আছে, সেটাও অনেকে অবলম্বন করছেন, মানে প্রচুর ফার্টিলিটি ক্লিনিক যেমন আমরা এখন দেখছি যে সংখ্যাই বাড়ছে, সাথে কিন্তু দত্তক সন্তান নেওয়ার জায়গাটাও বাড়ছে। তো এই যে বিভিন্ন যে উদাহরণ দৃষ্টান্ত, এগুলোই কিন্তু প্রমাণ করে যে গর্ভধারণের ক্ষেত্রে মেয়েদের এখন অনেক সমস্যা দেখা দিচ্ছে। তো এখানে আমাদের বাস্তুর কি কোনো ভূমিকা রয়েছে বা গ্রহগত কি ভূমিকা রয়েছে, এই বিশেষ দিকগুলো নিয়েই আজকের অনুষ্ঠানে আমরা আলোকপাত করব। এবং এই অনুষ্ঠানে যেমন আপনারা পেয়ে থাকেন, ডক্টর গৌতম শাস্ত্রীকে আজকে উপস্থিত আছেন, দাদাকে স্বাগত জানাই, নমস্কার। নমস্কার নমস্কার দর্শকবৃন্দ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল, সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, কয়েকটা বিষয় নিয়ে আজকে বলবো, অর্থাৎ এই সন্তানহীনতা একটা কিন্তু বলবো খুবই একটা মানসিক কষ্টদায়ক পরিস্থিতি তৈরি হয় একটা সময়, অর্থাৎ ডিপ্রেশন আপনার আসতে পারে সন্তানহীনতার কারণে। এবং এটা কেন হয়, এই সন্তানহীনতার ক্ষেত্রে আমার অনেক সময় লাইভে অনেকে ফোন করেন যে সন্তানের জায়গাটা কী আছে, সেক্ষেত্রে অবশ্যই দুজনের চার্ট দেখতে হয়, অর্থাৎ হাজব্যান্ড টু ওয়াইফের দুজনের চার্টের কন্ডিশন কী আছে এবং সে তার জন্ম নক্ষত্র কানেকশন কীভাবে করছে, নক্ষত্রগুলো কীভাবে কানেকশন পেয়েছে, গ্রহগুলো কোথায় আছে, এগুলো দেখে তারপরে ডিসাইড করতে হয়। আর সন্তানের যে ভাবটা সেটা হচ্ছে আমাদের জন্মছকের লগ্নের সাপেক্ষে পঞ্চম ভাব, বা চন্দ্রের সাপেক্ষে বা রাশির সাপেক্ষে পঞ্চম ভাব, এবং তা কখনো কখনো সেটা কিন্তু শুক্রের সাপেক্ষে, শুক্রের অবস্থানের সাপেক্ষে কখনো সেটাও দেখতে হয় পঞ্চম ভাব, এবং রবির অবস্থানের সাপেক্ষেও সেটা পঞ্চম ভাব দেখে তারপর একটা সিদ্ধান্ত আসতে হয়। সেক্ষেত্রে এই পঞ্চম ভাবে যদি কোনো কারণে, অর্থাৎ লগ্ন বা রাশির পঞ্চম ভাবে কোনো রকম পাপ পীড়িত থাকে, বিশেষ করে যদি কেতু কানেক্টেড থাকে, মঙ্গল ইনঅ্যাক্টিভ থাকে, তাহলে সেই জাতিকা, বিশেষ করে এখানে মেয়েদের ক্ষেত্রে বলবো যে তার ক্ষেত্রে সন্তানহীনতা বা সন্তান ধারণের সমস্যা হয়। দেখবেন যে অনেক সময় মিস ক্যারেজ হয়ে যাচ্ছে, এই যে এই জায়গাগুলো কিন্তু একমাত্র হয় পঞ্চম ভাবটা পীড়িত হলে বা মঙ্গল গ্রহ, অর্থাৎ এখানে বলবো যে মঙ্গল গ্রহ কোনো কারণে ডিস্টার্ব থাকলে। আবার কোনো কোনো সময় দেখা যাচ্ছে পঞ্চমে বৃহস্পতি অবস্থান করছে, সেই বৃহস্পতি কিন্তু যেখানে থাকে সেই জায়গাটা অশুভত্ব দেয়, মাথায় রাখতে হবে। অর্থাৎ এই যে সন্তান কারক গ্রহ যদি কারকভাবে অবস্থান করে, তাহলে সেক্ষেত্রে সন্তান বা এই যে কারক গ্রহ কারকভাবে যদি অবস্থান করে তাহলে সেই জায়গাটা ডিস্টার্ব করে। সুতরাং আমি সন্তান কারক গ্রহ হিসাবে যদি বৃহস্পতি যদি পঞ্চমে থাকে তাহলে সন্তান হেতে আসতে দেরি হয়, এগুলো কিন্তু হয়। অর্থাৎ একটা জিনিস রাখতে হবে যে যদি পঞ্চমে কেতু অবস্থান করে, তাহলে দেখবেন যে যদি কেতু অবস্থান থাকে পঞ্চমে, তাহলে সেই জাতিকার সন্তান, সে সন্তান আসবে কিন্তু মিসক্যারেজ হয়ে যাবে, এটা কিন্তু পঞ্চমের থেকে ইন্ডিকেশন। যদি রবি অবস্থান করে, কারণ এই পঞ্চমে কেতু বা রাহু আমাদের কিন্তু এটা বিগত মানে আগের জন্মের একটা কুপ্রভাব বা আগের জন্মের কোনো পাপের ফল বা পাপের সেই প্রায়শ্চিত্য এই বছর করতে হয়, মানে এই জন্মে করতে হয়, এটাই একটা কানেকশন জ্যোতিষশাস্ত্র মতে বলা হয়। এবং সেই জন্য যদি পঞ্চমে রাহু বা
কোনো কারণে কেতু অবস্থান থাকে এবং সেই কেতু এবং রাহু যদি অশুভভাবে থাকে, নির্দিষ্ট ডিগ্রি না পায় তাহলে, এবং নির্দিষ্ট নক্ষত্র যদি ভালো নক্ষত্র না পায় তাহলে, সেক্ষেত্রে কিন্তু তার জন্মচক অবশ্যই ইন্ডিকেশন করে সন্তান আসতে বাধা বা সন্তান এসে মিসক্যারেজ, এইগুলো দেখা যায়। আবার কখনো কখনো রবি অবস্থান করলেও কিন্তু সন্তান আসে না বা সন্তান মিসক্যারেজ হয়, বিশেষ করে সন্তান আসে না রবি পঞ্চমে অবস্থান করলে, কারণ তার মধ্যে অ্যাসিডিটির জায়গাটা বেড়ে যায়। আমি এগুলো নিয়ে কেন হয় কি কারণে সেটা তত্ত্বগত যখন আমি বাস্তুর ব্যাপারটায় বলবো, এরপরেই বাস্তুশাস্ত্র মতেও কিন্তু সন্তানের জায়গা দেখতে হয়, তাহলে সেই জায়গাটা যখন বলবো তখন এইগুলো ডিটেলস আলোচনা করবো। সুতরাং জেনে রাখুন, পঞ্চমে যদি রবি থাকে তাহলে সেক্ষেত্রে সেই জাতক জাতিকার মধ্যে একটা অ্যাসিডিটি ভাব থাকবে, সবসময় অ্যাসিড হয়ে যাবে, এবং তার কারণে সেই সন্তান সেখানে কিন্তু কোনোভাবে সন্তান আসতেই পারবে না, বা আসার আগেই কিন্তু সেখানে জায়গাগুলো ডিস্টার্ব জায়গায় ইন্ডিকেশন করে। আবার কখনো কখনো দেখা যাচ্ছে রাহু থাকলেও সেই জায়গাটা বললাম, শনি যদি অবস্থান করে এবং সেটা যদি পাপপীড়িত হয়, রাহু কানেক্টেড হয়ে যায়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু সন্তান আসতে প্রবলেম ইন্ডিকেশন করে। এটা লগ্নের সাপেক্ষে বা রাশির সাপেক্ষে যদি এই জায়গাগুলো হয় তাহলে এই সমস্যাগুলো হয়, এবং এর জন্য যথাযথ উপযুক্ত প্রতিকার করতে হয়। কোনো জাতকের চার্টে যদি, আবার এটা বললাম জাতিকার চার্ট, এবার জাতকের চার্ট অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের এখানে দুজনের মিলনের সাপেক্ষে কিন্তু সন্তানের জায়গাটা আসে, এবং সেক্ষেত্রে হাজব্যান্ডের চার্ট বা সেই জাতকের চার্টে শুক্র গ্রহ কী অবস্থায় আছে দেখতে হয়। কোনো কোনো সময় শুক্র গ্রহ রেট্রোগেট হয়ে যায়, কারণ শুক্র যখন মুভমেন্ট করে আমাদের এই যে চার্টটা, যে চার্টটা তৈরি হয় জন্মছক, সেটা কিন্তু যখন সেই জাতক জন্মগ্রহণ করে তখন মহাকাশে সেইভাবে অর্থাৎ গ্রহ নক্ষত্র যেখানে যেখানে অবস্থান করে তার পরিপ্রেক্ষিতে তার জন্মছকটা তৈরি হয়। সুতরাং সেই মুহূর্ত অবস্থায়, যেমন এই মুহূর্তে এখন শুক্র রেট্রোগেট আছে, তার মানে এখন যে জাতক জাতিকা জন্মগ্রহণ করবে তার জন্মছকে শুক্রটা রেট্রোগেটই হবে। সুতরাং এই মুহূর্তে অর্থাৎ শুক্র যখন রেট্রোগেট থাকছে সেই মুহূর্তে কোনো জাতক জাতিকা জন্মগ্রহণ করলে তার শুক্রটা যেমন রেট্রোগেট হবে, এবং তার কারণে সন্তানের ধারণের ক্ষেত্রে বা বিশেষ বিশেষ ক্ষেত্রে, যেমন শুক্র থেকে যে রোগগুলো আমাদের সাধারণত দেয় সেইগুলোর কিন্তু ফল আমরা পেতে পাবো, অর্থাৎ ফল পাবো বলতে কোনো শুক্র রেট্রোগেট বা শুক্র কম্বাস্ট, অর্থাৎ কম্বাস্ট হচ্ছে রবির নির্দিষ্ট ডিগ্রির মধ্যে শুক্র চলে আসলে পরে সেই শুক্রটা কম্বাস্ট হয়ে যায়। আবার শুক্র দেখা যাচ্ছে রাহু কানেক্টেড হয়ে আছে বা শনি কানেক্টেড হয়ে আছে, এইগুলোও কিন্তু কানেকশন থাকে, তাহলে সেগুলো সন্তানের জন্য সেগুলো সমস্যা আনে না, সমস্যা আনে তার বিবাহিত জীবনে সমস্যা, কিন্তু এখন যেহেতু সন্তান নিয়ে আলোচনা করছি তাহলে সেক্ষেত্রে শুক্র যদি ইনঅ্যাক্টিভ থাকে তাহলে তার কিডনি সংক্রান্ত সমস্যা আসতে পারে, সুগার আসতে পারে, সেক্সুয়াল প্রবলেম কিছু আসতে পারে, তাহলে এই হরমোন গ্ল্যান্ডের কোনো সমস্যা আসতে পারে, তাহলে এই জায়গাগুলো কিন্তু ডিস্টার্ব তৈরি হতে পারে জাতকের, এবং তার কারণে সন্তান আসতে প্রবলেম হয় জাতকের যদি শুক্র ডিস্টার্ব থাকে। এবং এই যে বললাম জাতিকার যদি মঙ্গলটা কম্বাস্ট হয়ে যেতে পারে, মঙ্গল রেট্রোগেট হয়ে যেতে পারে, এই জায়গাগুলো কম্বাস্ট বা রেট্রোগেট যদি হয়, বা মঙ্গল দেখা যাচ্ছে রাহু কানেক্টেড, কেতু কানেক্টেড হয়ে আছে, শনি কানেক্টেড যদি হয়, তাহলে সেই জাতিকার মধ্যে কোনো গাইনোর সমস্যা অবশ্যই থাকবে, এবং তার কারণে তার সন্তান ধারণ বা সন্তান আসতে প্রবলেম হবে বা আগের থেকে মিসক্যারেজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এইগুলো তো বললাম শুধু গ্রহগত কানেকশান, যদি গ্রহগত কানেকশান এইভাবে হয় তাহলে এটা হয়। এছাড়াও আপনি যে বাস্তুতে বসবাস করছেন, আমাদের বাস্তু কিন্তু বলবো যে অনেকটাই আমাদের জীবনযাত্রার মানটাকে কিন্তু অনেক অনেক গুণ কিন্তু প্রভাবিত করতে পারে। সুতরাং সেই যে বাস্তুতে আপনি বসবাস করছেন সেই বাস্তুটা কতটা পিউরিফাই, এবং বাস্তুতে আপনার বিশেষ করে যে আমি তত্ত্বগুণগুলো বললাম, এই যে পাঁচটা তত্ত্ব, তার কিন্তু প্রত্যেকটা গুণই কিন্তু আমাদের বাস্তুতে থাকে, এবং সেই ক্ষেত্রে বিশেষ করে অগ্নিতত্ত্ব যেটা বলা হয়, অর্থাৎ অগ্নিকোণ থেকে অগ্নিতত্ত্বের কানেকশান পাওয়া যায়, অর্থাৎ যেটা হচ্ছে আমাদের দক্ষিণ এবং পূর্বকোণ, এই দক্ষিণ পূর্বকোণ হচ্ছে অগ্নির স্থান, আর এগুলো আমি প্রথমে বলে দিচ্ছি তাতে আপনার সুবিধা হবে, এবং দক্ষিণ পশ্চিম কোণ এটা হচ্ছে পিতৃতত্ত্ব, এবং তারপরে হচ্ছে বায়ুতত্ত্ব যেটা হচ্ছে উত্তর এবং পশ্চিম কোণ, এটা হচ্ছে বায়ুতত্ত্ব, এবং জলতত্ত্ব, জলতত্ত্ব হচ্ছে নর্থ ইস্ট কর্নার, যেটা হচ্ছে আমাদেরকে আমরা বলি যে ঈশান কোণ, এবং আরেকটা যেটা তত্ত্ব থাকে আকাশ তত্ত্ব, বা এই যে এটা হচ্ছে মিডিল অফ আপনার যে বাস্তু সেই জায়গাটাকে ইন্ডিকেশন করে।
অর্থাৎ এই যে কটা তত্ত্ব, এই তত্ত্বগুণ যদি আপনার একটা মানুষ যখন জন্মগ্রহণ করে তার এই পাঁচটা তত্ত্ব নিয়ে সে জন্মগ্রহণ করে, তার মধ্যে এইগুলোর সবগুলোই বিদ্যমান থাকে। তাহলে সেক্ষেত্রে একটা জাতক বা জাতিকা যখন জন্মগ্রহণ করে সেক্ষেত্রে তার অগ্নিতত্ত্বের জায়গাটা খুব পাওয়ারফুল থাকতে হয়। অগ্নিতত্ত্বের জায়গা যদি কোনো রকমের ডিস্টার্ব থাকে তাহলে সেই জাতক বা জাতিকার কিন্তু জন্মগ্রহণ বা জন্ম অর্থাৎ এখানে বলবো বংশ বিস্তারের ক্ষেত্রে সমস্যা হয়। কারণ অর্থাৎ মেনলি এখানে যেটা বলবো সন্তান ধারণের ক্ষেত্রে সমস্যা আসে, কারণ এই অগ্নিতত্ত্ব অর্থাৎ একটা মেয়ে গর্ভবতী হতে হলে তার কিন্তু প্রথমে যেটা সঙ্গীর সঙ্গে সহবাসটা ভীষণ প্রয়োজন, সেটা প্রথম উদ্দেশ্য, এবং এইটার ক্ষেত্রে কারোর কারোর ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। এবং এই জায়গাটার বিশেষ করে উৎসাহিত জায়গা জীবনযাপন যদি সে না হয় তাহলে তার ক্ষেত্রে সন্তান আসতে প্রবলেম হয়, এবং এটা ফায়ার রিলেটেড এলিমেন্টের মধ্যে পড়ে। এবং এই ফায়ার রিলেটেড এলিমেন্ট যদি কোনো রকমের অর্থাৎ আপনাকে বললাম যে তত্ত্বগুলো বললাম অগ্নিতত্ত্বের স্থান যেটা হচ্ছে আপনার অগ্নিকোণ যেটা হচ্ছে দক্ষিণ পূর্ব কর্ণা, এই কর্ণারটা যদি আপনার কোনো কারণে আগুনের স্থান না করে জলের স্থান করে দেন তাহলে জানবেন যে আপনার সন্তান আসতে কোনো রকমের প্রবলেম হচ্ছে, আপনার যে বংশ বিস্তারে আপনার সমস্যা হবেই। সুতরাং এই জায়গাটা দেখতে হবে, কারণ এখানে ফায়ারের একটা কানেকশন রয়েছে। দেখবেন যে আপনার আমরা সাধারণত যে কোনো পশু পাখি যাদের ডিম থেকে বাচ্চা তৈরি হয় তাদের কিন্তু সেখানে সেই ডিমের সেখানে হিট দিতে হয়, সেই হিটের প্রয়োজন হয়। অর্থাৎ এইটা মোটামুটি বোঝানো যায় যে এখান থেকে যে অগ্নি বা আগুনের একটা কিন্তু সহযোগিতা প্রয়োজন হচ্ছে, এবং সেক্ষেত্রে কোথায় কম কোথায় বেশি তার তারতম্যগত অনেক রকমের কম বেশি হতে পারে, কিন্তু সেই অগ্নির জায়গাটা রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে জলের জায়গা রয়েছে, কারণ সেই জলটাও কিন্তু সেখানে শুধুটা সবসময় যে আগুনের প্রয়োজন তা না, সেখানে জলের প্রয়োজন আছে, জল থেকে এনার্জি তৈরি হয়। আপনার জল জল অর্থাৎ জল যে জলের কর্ণার বা জলতত্ত্ব যে কর্ণারটাকে ইন্ডিকেশন করে সেটা হচ্ছে নর্থ ইস্ট কর্ণার, সেখান থেকে আপনার এনার্জি তৈরি হয়। এবং আপনার পিতৃতত্ত্ব সেখানে গিয়ে আপনি বসবাসের জায়গা বা সেখানে আপনার যে বার্থ অর্থাৎ একটা জাতক জাতিকা সেখানে বেড়ে উঠতে পারে পিতৃতত্ত্বতে গিয়ে। তাহলে এই জায়গাগুলো আপনাকে প্রথমে জানতে হবে। এই যে বায়ুতত্ত্ব আপনার মনটাকে বিকশিত করতে পারে, আপনার মনটাকে উৎসাহিত করতে পারে, তাহলে সেটাও কিন্তু আপনার বাস্তুতে সমানভাবে সমান পরিমাণে রয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আপনারা কীভাবে সেই নির্দেশগুলো মানবেন সেটা মেনলি আপনাকে এগুলো জানতে হবে। কারণ কোনো জাতক জাতিকার তারপর দেখা যাচ্ছে যে গর্ভ অবস্থা অর্থাৎ সে গর্ভবতী হলো তারপরে তাকে কোন স্থানে রাখলে পারে তার ক্ষেত্রে সুবিধা, তার ক্ষেত্রে শুভত্ব তৈরি হবে। দেখা যাচ্ছে যে অগ্নিতত্ত্বে অর্থাৎ নর্থ সাউথ এবং ও ইস্ট কর্ণারে সেই জাতক জাতিকা তাদের বেডরুমটা আছে, কোনো দাম্পত অর্থাৎ কোনো দম্পতির এখানে বেডরুম রয়েছে, কিন্তু সেখানে কি তার পরবর্তী টাইমটা থাকবে সন্তান ধারণের পর? না, এক্ষেত্রে কিছু চেঞ্জের প্রয়োজন আছে। সেই চেঞ্জটা কোথায় হবে সেটা তার পরবর্তী টাইমে, সেকে তাকে যদি সাউথ ওয়েস্ট কর্নারে রাখা যায়, সে যে সাউথ ওয়েস্ট কর্নারটা আমাদেরকে বলা হয় পিতৃতত্ত্ব, তাহলে সেই পিতৃতত্ত্বকে সে তাকে যদি পরবর্তী টাইমে সে সেখানে সবসময় ম্যাক্সিমাম সময়টা কাটাতে পারে তাহলে তার সন্তান ধীরে 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 সে কিন্তু বৃদ্ধি পাবে এবং সন্তান পুষ্ট হবে, এটা কিন্তু হয়। কারণ অনেক সময় দেখবেন যে সন্তান ধারণ করলো কয়েক মাস যাওয়ার পরে সন্তান মিসক্যারেজ হয়ে গেল, কারণ সেক্ষেত্রে দেখা যায় কোনো কোনো সময় সেই অগ্নিকোণেই সবসময় থাকলো বা অগ্নিকোণ থেকে সে জল অর্থাৎ কোনো কোনো সময় সে যে আমাদের জল জলতত্ত্বের যে কর্ণারটা সেটা হচ্ছে নর্থ ইস্ট কর্ণার, সেই ঈশান কোণে সে গিয়ে থাকলো, সেক্ষেত্রেও কিন্তু সন্তান অর্থাৎ এই যে আগুন থেকে তৈরি হচ্ছে একটা জিনিস যখন জলের স্পর্শ পাচ্ছে সে কিন্তু সেখানেই স্টপ হয়ে যাচ্ছে, তার বৃদ্ধিটা তখন আর হচ্ছে না। এটাই কিন্তু মেনলি আমি বোঝাতে যাচ্ছি, অর্থাৎ এখানে আগুনের সঙ্গে জলের স্পর্শ আসলে সেখানে সেই জায়গায় কিন্তু নিভে যায়, আগুনটা নিভে যায়, সেটা তার নতুন করে তার অগ্নিশিখা বাড়তে পারে না, সেটাও কিন্তু এই সন্তানের ক্ষেত্রেও কিন্তু সেই জায়গাটার প্রবলেম তৈরি হয়। আমরা এইভাবে যদি বাস্তুকে যদি মেনটেন করে কোনো যারা গর্ভবতী মায়েরা যারা আছেন তাদের ক্ষেত্রে যদি সেইভাবে সঠিক
দিশা দেখানো যায় তাহলে কিন্তু এই যে সমস্যাগুলো হচ্ছে যে মিসক্যারেজ হয়ে যাচ্ছে, সন্তান আসছে না, তাহলে সেই জায়গার থেকে কিন্তু অনেকটা রিকভারি হয়। এবং এই যে বললাম যে পরবর্তী টাইমে তাকে যদি যেটা নর্থ ওয়েস্ট কর্নারে রাখা যায়, কারণ এটা তো হচ্ছে পিতৃতত্ত্বের কর্নার, তাহলে সেখানে সেই জাতক জাতিকা ভালোভাবে পুষ্টতা অর্জন করতে পারবে। এবং এই কর্নারটাই আমরা সাধারণত সাজেস্ট করি স্বামী স্ত্রী বিশেষ করে নতুন দাম্পত্য জীবন এখানে, অর্থাৎ এইখানে যদি তারা বসবাস বা তাদের বেডরুম করতে পারে, মাস্টার বেডরুম করতে পারে কেউ, তাহলে তাদের ক্ষেত্রে নো ডাউট তাদের দাম্পত্য জীবনের সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধির মধ্যে তারা কাটাতে পারবে। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে যে কোনো জায়গা আছে, কিছু কিছু জায়গা আমি আপনাদেরকে বলি যে অন্ধকার জায়গায়, এই যে কোনো মায়েরা গর্ভবতী যখন হচ্ছেন তাদের অন্ধকার জায়গায় তাদের কোনোভাবে রাখা উচিত না। অন্ধ লাইট যদি না পায় তাহলে একটা কিন্তু রিয়াকশান আছে তাদের শরীরে পড়বে। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে বিশেষ করে কোনো হতাশাগ্রস্ত কোনো ছবি, যে দেখা যাচ্ছে একটা টিভি সিরিয়াল দেখছেন, সেখানে একটা হতাশাগ্রস্ত বা কোনো ক্রিটিক্যাল মাইন্ডের কোনো সিনেমা আপনি দেখছেন, এটা কিন্তু তাদের ক্ষেত্রে দেখা অনরা উচিত না। কোনো আবার উচিত না যেটা হচ্ছে কোনো যুদ্ধ বা কোনো রকমের হিংস্রতা তৈরি হচ্ছে একটা সিনেমার মধ্যে বা একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে, সেটা আপনি হয়তো আপনি নিজের চোখে দেখছেন, এটাও কিন্তু দেখা উচিত না। সেটা যদি আপনি মেনে চলতে পারেন তাহলেও কিন্তু আপনার যে গর্ভে যে সন্তান ধীরে ধীরে সে কিন্তু বাড়ছে, সেটা সে কিন্তু ভালোভাবে আগামী দিনের জন্য ভালোভাবে সে বাড়তে পারবে। এগুলো কিন্তু আমাদের মেনে চলা উচিত। এবং কখনো কখনো দেখবেন যে আমরা যে জায়গায় বসবাস করছি, কাটা যা কাটা গাছ আছে মানে কাটা আছে, এই রকম কোনো গাছ আশেপাশে রাখা উচিত না। এটাও কিন্তু বাস্তুশাস্ত্রের ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট করে। এবং তাদের মধ্যে একটা যে জাতক এটা কাটা গাছটা দেখছে তার মধ্যে কিন্তু একটা হিংস্র ভাব তার মধ্যে তৈরি হয়, এবং সেক্ষেত্রে তার কারণে বাড়ির অন্যান্য যারা মেম্বার আছে তার মধ্যে কিন্তু সমস্যা তৈরি হয় এবং মেন্টাল একটা অ্যাডজাস্টমেন্ট এর সমস্যা তৈরি হয়। এইগুলো কিন্তু ধীরে ধীরে তৈরি হয় এবং তার কারণে কিন্তু সন্তানের ক্ষেত্রে সমস্যা তৈরি করে। এইগুলো তো রয়েছেই মেনলি। এবং দেখা যাচ্ছে যে যে জাতক বা যে জাতিকার এই যে গর্ভবতী, তাকে কোনো কোনো সময় আমরা সিঁড়ির তলায় কোনো দেখা যাচ্ছে ডাইনিং রুমে সেখানে কোনো রকমের তার রাখার ব্যবস্থা করছি, তার বসার ব্যবস্থা করছি, এগুলো কিন্তু একদম উচিত না। তার দেখা যাচ্ছে যে সিঁড়ির নিচে খাওয়ার মানে তার খাবারটাও সে খাচ্ছে, হয়তো সেই সেখানে কোনো টেবিল রেখে সেখানে খাচ্ছে, এটাও কিন্তু উচিত না। অর্থাৎ সিঁড়ির নিচে তাকে থাকা উচিত না, কারণ সিঁড়িটা যখনই একটা সিঁড়ি তৈরি হয় তার ওয়েট কিন্তু যথেষ্ট বেশি হয় এবং সেই সিঁড়ির যে ওয়েটের নিচে রাখলে পরে সেই জায়গাটা প্রবলেম হয়। এবং এই যে সন্তান যখন ধীরে ধীরে সে বাড়ছে, সেই গৃহের বিশেষ করে যে গৃহে বা যে বিল্ডিংয়ে এই যে বিশেষ করে গর্ভবতী যে মায়েরা যেখানে অবস্থান করছেন সেই গৃহের মেনলি মধ্যখানে, অর্থাৎ যেটা মিডিল অফ আপনার বাস্তুর, সেখানে কোনো রকমের ভারী জিনিস রাখা উচিত না। ভারী জিনিস রাখলে কিন্তু সেখানেও কিন্তু আপনার একটা তত্ত্বগুণের অভাব পড়ে যায় এবং তার কারণে সন্তান মিসক্যারেজ হয়ে যেতে পারে। এইগুলো কিন্তু বাস্তুশাস্ত্র মতে এইগুলো যদি আমরা ঠিক মতো মেনে চলতে পারি তাহলে যে সমস্যাগুলো হচ্ছে সেখান থেকে আমরা বেরোতে পারবো। এছাড়াও আরও আছে, আমি অবশ্যই বলবো সেগুলো নিয়ে। তাহলে আমাদের গর্ভধারণের ক্ষেত্রে মানে গর্ভবতী যখন হবেন তখন কিন্তু বাস্তুর এই দিকগুলো অবশ্যই মেনে চলবেন। মা গো আমায় বলতে পারিস কোথায় ছিলাম আমি, কোন না জানা দেশ থেকে তোর কোলে এলাম নামি, মানে কবিতার মধ্যেও কিন্তু আমরা দেখতে পাই যে এই যে বাস্তুর দিকগুলো কিন্তু বিভিন্ন জায়গায় উল্লেখ করা রয়েছে। তো গর্ভাবস্থায় আপনার সন্তানের জন্য বিশেষ কিছু জায়গা বাস্তুগত দিক থেকে আপনাদের একটু সজাগ থাকতে হবে, আজকের অনুষ্ঠানে আমরা সেই বিশেষ আলোচনা আপনাদের জন্য নিয়ে এসেছি। এবং বাস্তুর দিক থেকে আর কী কী আপনাদের করণীয় রয়েছে, কীভাবে আপনি সবসময় একটা পজিটিভ এনার্জিতে ভরপুর থাকতে পারবেন, এবং এই ভরপুর থাকার জন্য বাস্তুটা তো আপনারা জানেন যে পুরোপুরি বিজ্ঞানসম্মত একটি বিষয়,
মানে যাকে আমরা আগে স্থাপত্য বিদ্যা বলতাম, এবং এই বাস্তুর প্রত্যেকটা কিন্তু একটা মাপের ওপরে নির্ভর করে, এবং মাপের ওপর নির্ভর করে মানেই হচ্ছে সেটা একটা ক্যালকুলেটিভ, মানে একটা গণিতজনিত শাস্ত্র, যেটা অনুসরণ করে আপনাদের অবশ্যই শুভ ফল সবসময় লাভ হবে। অতএব আজকের অনুষ্ঠানে যে আলোচনাগুলো যারা হয়তো আগামী দিনে গর্ভধারণ করবেন বলে প্ল্যানিং করেছেন, আপনাদের জন্য যেমন ইম্পর্টেন্ট, যারা রয়েছেন প্রেগনেন্সিতে তাদের জন্য ইম্পর্টেন্ট, এবং এর পরবর্তী আরও অনেক আলোচনা রয়েছে যে গর্ভাবস্থায় আপনাদের আর কী কী নিয়ম ফলো করলে পরে আপনি একটা সুস্থ সুন্দর সন্তানের জন্ম দিতে পারেন। তো তার আগে বলবো যে যারা মানে এই আমাদের অনুষ্ঠানের আলোচনাগুলো যারা শুনছেন, সেটা শুনে যদি মনে হয় এনাফ তো ঠিক আছে, তারপরে যদি মনে হয় না আমি প্ল্যানিং করব, বা আপনার কোনো প্রবলেম হচ্ছে গর্ভধারণের ক্ষেত্রে, আপনার হরোস্কোপটা দেখাতে চাইছেন, অবশ্যই আপনি দেখাতে পারেন। বুকিং নাম্বার যেগুলো দেখছেন সেখানে ফোন করে একটু বুকিং করে তারপরে আপনারা চেম্বারে আসুন। দূরের বন্ধুদের জন্য অনলাইন কনসালটেন্সি রয়েছে, তো অনলাইন কনসালটেন্সির ক্ষেত্রেও আপনাদের সেই একই বুকিং নাম্বারগুলো ব্যবহার করতে হবে, যার মাধ্যমে আপনারা ভিডিও কলিংয়ের মাধ্যমে কথা বলতে পারেন, বা আপনি যেমন চাইছেন সেভাবেই কিন্তু আপনি কথা বলতে পারেন। আর আপনাদের প্রত্যেকের জন্য কিন্তু বিশেষ কিছু উপহার রয়েছে, বেসিক লাইফ হরোস্কোপ আপনারা পেয়ে থাকেন, তাছাড়া আর্থিক উন্নতির জন্য আপনারা একটি বিশেষ উপহার পাচ্ছেন। আর যারা আপনারা আপনাদের মধ্যে যারা ছাত্রছাত্রীরা রয়েছে, আপনি হয়তো আপনার ছেলে মেয়েকে নিয়ে আসছেন, তাদের জন্য কিন্তু জানুয়ারি মাসের 10 তারিখ অবধি একটি বিশেষ সাফল্য কামনা করে উপহার দেওয়া হচ্ছে। আর একটি বড় যেই উপহার, মানে যেটা আপনাদের অনেককে অনেকভাবে হেল্প করবে, সেটি হচ্ছে রেমেডির ওপরে আপনারা একটা আকর্ষণীয় ছাড় পাচ্ছেন। অতএব বুঝতেই পাচ্ছেন প্রচুর প্রচুর ভালো জায়গা আপনাদের জন্য অপেক্ষা করছে। তো এই সমস্ত কিছু নিতে হলে অবশ্যই ডক্টর গৌতম শাস্ত্রীর সাথে সরাসরি আপনাদের দেখা করতে হবে। হ্যাঁ নিশ্চয়ই, পরবর্তীতে যে জায়গাগুলো রয়েছে অর্থাৎ তাদেরকে কোনো সূর্যের রশ্মি বা কোনো রকমের নেগেটিভ রশ্মি থেকে তাদেরকে সবসময় সাবধানে রাখতে হয়। সেই জন্য দেখবেন যে বিভিন্ন রকম এক্স রে বা এই ধরনের কোনো রেদ থেকে তাদেরকে কিন্তু সেইভাবে সবসময় সাবধানতা অবলম্বন করতে হয়। আবার এছাড়াও আমাদের যেমন বিভিন্ন রকমের ইলেকট্রনিক ডিভাইস যেগুলো আছে, সেই ইলেকট্রনিক ডিভাইস সেগুলোর থেকেও তাদেরকে অবশ্যই সাবধানে তাদেরকে রাখতে হয়, না তো কিন্তু এই ইলেকট্রনিক ডিভাইস কিন্তু অনেক সময় সন্তানহীনতা বা সন্তান মিসক্যারেজ হওয়ার জন্য অনেকটা দায়ী। সুতরাং সেই জায়গাগুলো কিন্তু আমাদের সাবধানে সেগুলোকে ব্যবহার করতে হবে, এবং রাত্রে অবশ্যই সেগুলো সুইচ অফ করে অন্য ঘরে রাখলে সবথেকে ভালো হবে। কারণ এখানে ইলেকট্রনিক ডিভাইস মানে বৈদ্যুতিক চৌম্বকীয় নেগেটিভ এনার্জি তৈরি করে, এবং সেই নেগেটিভ এনার্জির কারণে সেটাও কিন্তু তার একটা বিকরণ রশ্মি তৈরি হয়, শক্তি তৈরি হয়, এবং সেটাও কিন্তু গর্ভপাতের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। সুতরাং এই জায়গাগুলো আমরা যদি ঠিকভাবে মেনে চলতে পারি, তাহলে সেই গর্ভ অর্থাৎ বিশেষ করে বলবো মিসক্যারেজ যে জায়গাটা বারংবার হয়তো আপনাদের ক্ষেত্রে হচ্ছে, সেখান থেকে অনেকটা ভালো জায়গা আপনি পেতে পারেন। এছাড়াও দেখবেন যে সকল সন্তান মানে অর্থাৎ বিবাহের আগে, অনেকে আছে বিবাহের আগে অনেক মেয়েরা তাদেরকে বিশেষ করে তাদের নির্দিষ্ট থাকার যে জায়গাটা সেটা হচ্ছে বায়ুকোণ, তারা যদি বায়ুকোণে যদি থাকতে পারে, তারা যদি ধীরে ধীরে সেখানে বড় হতে পারে, এবং সেই দিকের কর্নারটা যদি বা সেই কোণায় যদি সে তার নিজস্ব ঘরটা পায়, তাহলে সেখানে সেই জাতক বা সেই জাতিকার কিন্তু পরবর্তী টাইমে সন্তানহীনতা বা সন্তানের থেকে কষ্ট পাওয়া বা এই জায়গাটা কিন্তু তার জীবনে আসবে না। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে সন্তান আসছেই না, যদি আপনি এই যে বললাম অগ্নিকোণটা ভীষণ প্রয়োজন, কারণ অগ্নি এখানে এই যে ফায়ার এলিমেন্টের প্রয়োজন আছে, কারণ একটা জাতক জাতিকা সেখানে যখন একটা নতুন সে প্রজন্ম তৈরি হচ্ছে সেখানে ফায়ার আগুন তত্ত্ব ভীষণ প্রয়োজন। সেটা যদি আপনি জল তত্ত্ব গিয়ে বসবাস করেন, জল তত্ত্ব স্থানে গিয়ে আপনি আপনার বেডরুমটা করেছেন হয়তো, এবং সেক্ষেত্রে কিন্তু আপনার মধ্যে সেই উৎসাহ ব্যাপারটাও, আপনার মধ্যে সন্তান নেয়ার জন্য যে উৎসাহ ব্যাপারটা সেটাও আপনার মধ্যে আসবে না। এবং তাছাড়াও সন্তান ওই রুমে অর্থাৎ বিশেষ করে নর্থ ইস্ট কর্নার, যেটা হচ্ছে আমাদের বলা হয় নর্থ ইস্ট কর্নার, সেই নর্থ ইস্ট কর্নারে যদি আপনি থাকেন তাহলে সেক্ষেত্রে সন্তান আসবে না, আসে না। এবং যদি কোনো মেয়েরা থাকে ওখানে, তাহলে তাদের অনেক রকমের সমস্যা তৈরি হয়। সুতরাং এই নর্থ ইস্ট কর্নারটা অবশ্যই এখানে আপনারা
আপনি ঠাকুর ঘর করতে পারেন কোনো সময়ের জন্য, এখানে কিন্তু বসবাসের স্থান করতে যাবেন না। বিশেষ করে দাম্পত্য বা বেডরুম, আপনি মাস্টার বেডরুম এই ধরনের কোনো বেডরুম করলে সেক্ষেত্রে কিন্তু সন্তান থেকে আপনার সমস্যা আসবে। এইগুলো তো যেমন বললাম, এইবার আর কয়েকটা জিনিস আপনাদেরকে বলি, যেগুলো হচ্ছে কোনো দেখবেন যে সন্তান নেওয়ার আগে অবশ্যই আপনাদেরকে যেগুলো করণীয়, অর্থাৎ এই যে কিছু সিনেমার মাধ্যমে কিছু ম্যাগাজিনের মাধ্যমে আপনাদের নিজস্ব অভিজ্ঞতাটাকে অবশ্যই বাড়াতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে কয়েকটা জিনিস, কয়েকটা কালার অবশ্যই পছন্দ করবেন, এবং তার মধ্যে কিছু কিছু জিনিস যেটা আছে যে কারোর ক্ষেত্রে কোনো রং ভালো, কারোর ক্ষেত্রে কোনো রং খারাপ, তবু আমি চার পাঁচটা রং আপনাদেরকে বলে দিচ্ছি, সেই চার পাঁচটা রংটাকে বেশি করে ব্যবহার করার চেষ্টা করবেন যদি আপনাদের ভালো লাগে রংগুলো। সেটা হচ্ছে হালকা নীল রং, এটা আকাশি কালার, স্কাই ব্লু কালার আপনি ব্যবহার করতে পারেন। স্কাই ব্লু কালারটা কিন্তু অনেকটা শুভত্ব সন্তান ধারণের ক্ষেত্রে, সন্তানের সেই বেড়ে ওঠার ক্ষেত্রে কিন্তু স্কাই ব্লু কালার অনেকটা শুভ। সবুজ রং, সবুজ রং আপনাদের, আমাদের যেটা সবুজ যে জিনিসটা সেটা কিন্তু উত্তর দিক থেকে আমাদের আসে, এবং সেই সবুজ রংটা আপনি চেষ্টা করবেন বেশি করে ব্যবহার করার, সেক্ষেত্রেও কিন্তু সন্তানের জায়গাটা শুভত্ব তৈরি হয়। হালকা হলুদ রং, লাইট আপনার ইয়েলো কালার, সেটাও কিন্তু সন্তান ধারণের ক্ষেত্রে বা সন্তান আসার ক্ষেত্রে বা সন্তান তাকে বড় করার ক্ষেত্রে তার জন্য অনেকটা শুভ, কারণ হলুদ থেকে আমাদের বৃহস্পতি কানেক্টেড। এই যে বললাম যে সন্তান কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি, এবং সেই বৃহস্পতি কোথায় অবস্থান করছে যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা জাতক বা জাতিকার সন্তান আসবে কি আসবে না, সুতরাং সেই বৃহস্পতির ওপর ডিপেন্ডেন্ট। সুতরাং সেই লাইট আপনি ইয়েলো কালার যদি পছন্দ, আপনি যদি ব্যবহার করতে পারেন, সেটা আপনার আপনি যেগুলো যে পোশাক আপনি পরে আছেন সেটাও যদি সেই কালারের হয় তাহলেও কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটা ভালো হবে। এর সঙ্গে সঙ্গে বলবো যে যেটা বললাম সাদা, অর্থাৎ সাদা রংটাও আপনি ব্যবহার করতে পারেন, সাদা রং নো ডাউট ভালো। অর্থাৎ মাথায় রাখতে হবে আপনাকে যে যা পরবেন, যা ইউজ করবেন সব সময় একটু লাইট কালার, লাইট বেসে আপনাকে ব্যবহার করতে হবে। খুব ডিপ, যেমন কালো রংটা একদম অ্যাভয়েড করা উচিত, ডিপ লাল একদম, যেটা হচ্ছে আপনার ডিপ লাল যেটা হচ্ছে খয়েরি রং, খয়েরি রংটা একদম ব্যবহার করবেন না, কালো রং ব্যবহার করবেন না, এগুলো কিন্তু নেগেটিভ এনার্জি তৈরি করে এবং তার কারণে সন্তানের কিন্তু সমস্যা তৈরি হয়, সন্তান বৃদ্ধিতে তাদের কিন্তু কোনো না কোনো জায়গায় কিন্তু বাধা তৈরি হয়। এগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, বিশেষ করে গর্ভবতী মেয়েরা, বিশেষ করে তারা যদি নর্থ ইস্ট কর্নার, তারা যদি সেখানে সকালের দিকটা সকাল 6টার থেকে সে যদি 10টা পর্যন্ত সেই রুমটাতে কাটাতে পারে, তাহলে ওখানে যে রশ্মি, সূর্যের যে রশ্মিটা সকালবেলা আসে সেই রশ্মিটা যথেষ্ট পজিটিভ, কিন্তু তারপরে কিন্তু তারপরে ওই জায়গাটা কিন্তু নেগেটিভ তৈরি হয়, বিশেষ করে সন্তানের বা সন্তান ধারণের ক্ষেত্রে, সন্তান বৃদ্ধির ক্ষেত্রে নেগেটিভ হয়। সুতরাং এই প্রথম সকালের 6টা থেকে 9টা বা 10টা পর্যন্ত সেই সময়টা যদি আপনি নর্থ ইস্ট কর্নার বা ঈশান কোণে আপনি থাকতে পারেন বা সেখানে বসে সময় কাটাতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু সন্তান অনেক ভালো সন্তান হয় এবং সন্তানের বৃদ্ধিটা যথেষ্ট ভালো হয়। আবার কোনো কোনো সময় দেখবেন যে আমরা যে জায়গাগুলো করে থাকি, বিশেষ করে বাড়িতে সবসময় তাজা ফল, এটা কিন্তু বাড়ির বাস্তু সমস্যার রিকভারি করে। আপনি একদম টাটকা ফল আপনি আপনার ডাইনিং টেবিলে রেখে দেবেন বা আপনি যেখানে আপনি থাকেন তার সামনাসামনি একদম টাটকা ফ্রেশ ফল আপনি রেখে দেবেন। রেখে দিলে দেখবেন যে আপনার মধ্যে একটা, আপনি যে এই যে ফলের থেকে আপনি ফলের একটা যে নেগেটিভ পজিটিভ যে এনার্জি সেটা আপনার মধ্যে আসবে, এবং এটা আপনার হয়তো শুনতে এরকম লাগছে কিন্তু এটা বাস্তুশাস্ত্র মেনে আপনাকে বলছি, এবং এইগুলো কিন্তু আমাদের অনেকটা ক্রিয়েটিভিটির জায়গা, পজিটিভ এনার্জির জায়গা তৈরি করে, আপনার মধ্যে একটা আনন্দের জায়গা তৈরি হবে। আপনি যত আনন্দে থাকতে পারবেন ততটাই আপনার সন্তান সে কিন্তু ভালো জায়গা ভালোভাবে হবে। এই জায়গাগুলো কিন্তু ইন্ডিকেশন করে তার সন্তানের তার বৃদ্ধিটা ভালো হবে। এর সঙ্গে সঙ্গে যেটা বলবো যে ফুল, আপনি যে ফুলটা সব থেকে বেশি পছন্দ করেন সেই ফুল আপনি আপনার গৃহে রাখুন, আপনার আপনি যে আপনার বেডরুম আছে সেই বেডরুমে রাখুন, দেখবেন যে সেক্ষেত্রেও আপনার মনের একটা শান্তি আসবে এবং সেই শান্তি থাকার জন্য আপনার ক্ষেত্রে
বলবো যে সময়টা আপনার ভালো যাবে, এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে আপনার পরিবারে যারা মেম্বার আছে প্রত্যেকের সঙ্গে খুব ভালো ব্যবহার করুন, এবং এই যে গর্ভবতী যে মহিলা যিনি আছেন তার সঙ্গে আপনারাও খুব ভালো ব্যবহার করবেন, তাহলে দেখবেন যে তার সময়টা ভালো যাবে, এবং সেক্ষেত্রেও তার সময় ভালো যাওয়া, তার পজিটিভ এনার্জি হওয়া, তার সব কিছু কিন্তু সবটা ডিপেন্ডেন্ট করছে তার উপরে যেটা সন্তান আগামী দিনে কেমন হবে, এবং সন্তান তার বৃদ্ধিটা কেমন হবে, সন্তান আগামী দিনে জন্মগ্রহণের পরে তার ডেভেলপমেন্ট কেমন হবে সেটার ওপর। সুতরাং যে গর্ভবতী তাকে সব সময় আপনারা যদি চেষ্টা করেন যে তাকে ভালো রাখার, ভালোভাবে দেখাশোনা করার, সে সবসময় যাতে আনন্দে থাকতে পারে, তার আশা পূর্ণ হয়, এইগুলো যদি আপনারা তাকে সেইভাবে সহযোগিতা করতে পারেন, দেখবেন যে আপনার সন্তানও কিন্তু সে ভালোভাবে এই পৃথিবীর মুখ দেখবে। অতএব এই সন্তান ধারণের ক্ষেত্রে যেই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, আশা করছি এগুলো আপনাদের অনেক কাজে লাগবে, এবং যিনি সন্তান ধারণ করছেন তার সাথে সাথে তার পরিবারের যে অন্যান্য সদস্যরা রয়েছে তাদেরও কিন্তু অনেক দায়িত্ব থাকে, কেন পুরো ব্যাপারটা এটা যেহেতু একটি সন্তান জন্ম নেওয়া মানে সে তো শুধুমাত্র তার মায়ের সন্তান নয়, তার পরিবারের সন্তান, অতএব পরিবারের প্রত্যেকেরই কিছু না কিছু দায়িত্ব থেকে থাকে, এবং আপনারা আশা করছি এই অনুষ্ঠান থেকে জেনে মানে যিনি গর্ভধারণ করছেন তাকে এইভাবে চালিত করার চেষ্টা করবেন যাতে সবসময় একটা পজিটিভ এনার্জি নিয়ে তিনি থাকতে পারেন, সুস্থ সন্তানের জন্ম দিতে পারেন, এবং এই অনুষ্ঠানের তরফ থেকে সেই জায়গাটা নিয়ে আমরা একটু আপনাদের সাহায্য করার চেষ্টা করছি। কেননা যারা সন্তানের ক্ষেত্রে মানে সন্তান ধারণের জন্য সমস্যার সম্মুখীন হন তাদের সেই সমস্যাটা ভীষণভাবে গুরুতর হয়ে ওঠে এক সময়। এই যে মানে সন্তানহীনতার দুঃখ যেমন আছে তার সাথে সাথে অনেকেই মানে অনেককেই দেখেছে একটা সামাজিক লজ্জার শিকার হন। আপনারা বলেন যে এরকম মানে পাবলিক ফাংশনে আপনারা অ্যাটেন্ড করতে পারেন না, একটা হীনমন্যতায় ভোগেন, একটা ডিপ্রেশনে থাকেন, সেখান থেকে দাঁড়িয়ে মানে যখন সন্তানের ব্যাপারে মানে এইরকম গর্ভাবস্থার সময় থাকবেন অবশ্যই সতর্কতা অবলম্বন করে চলবেন, এবং আমাদের শাস্ত্রীয় মতে আমাদের বাস্তু মতে কীভাবে আপনারা ভালো থাকতে পারেন, একটি সুস্থ সন্তানের জন্ম দিতে পারেন, একটি স্বাভাবিক সন্তানের জন্ম দিতে পারেন, তার জন্য আমরা মানে যথাসাধ্য আলোচনা নিয়ে আসলাম আমাদের আজকের অনুষ্ঠানে। আশা করছি এই বিষয়টি আপনাদের নিশ্চয়ই ভীষণ কাজে লাগবে। হ্যাঁ নিশ্চয়ই। আর কয়েকটা জিনিস আপনাদেরকে বলি, যাদের এই সমস্যা সন্তানে হয়তো মিসক্যারেজ হচ্ছে, বারংবার এই সমস্যাগুলো তৈরি হচ্ছে, আপনার কিছু কিছু করণ ক্রিয়া বলে দিচ্ছি, এইগুলো আপনারা করবেন, করলে পরে জায়গাগুলো অনেকটা রিকভারি হবে। আর যারা এই মুহূর্তে হয়তো সন্তান নেয়ার জন্য আপনি প্রস্তুত হয়ে গেছেন বা গর্ভবতী হয়েছেন, তাদের ক্ষেত্রেও কিছু করণ ক্রিয়া আপনাকে বলবো, সেইগুলো আপনি সেইভাবে করবেন, দেখবেন যে জায়গাগুলো আপনার ভালো হবে। প্রথমে হচ্ছে প্রত্যেক দিন যদি সম্ভব হয় আপনার দ্বারা, তাহলে আপনি প্রথমের দিকে অর্থাৎ যাদের সন্তান আসছে না তারা কী করবেন, প্রত্যেক সোমবার করে শিবলিঙ্গে দুধ, কাঁচা দুধ এবং জল দিয়ে, কাঁচা দুধ এবং গঙ্গার জল যদি পান, গঙ্গার জল এবং কালো তিল, কালো তিল এবং অবশ্যই দেবেন, এবং তার সঙ্গে চিনি দেবেন অল্প পরিমাণ, দিয়ে শিবলিঙ্গে স্নান করাবেন প্রত্যেকটা সোমবার, এবং বেলপাতা দিয়ে আপনি আপনার মনস্কামনা জানাবেন। এই ক্রিয়াটা প্রত্যেক সোমবার 16টা সোমবার করবেন, সেক্ষেত্রে আপনার জন্য ভালো রয়েছে যাদের সন্তান আসছে না, যাদের সন্তান বারংবার মিসক্যারেজ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কী করবেন, তাদের ক্ষেত্রে বলবো যে আর একটা, যাদের সন্তান বারংবার মিসক্যারেজ হচ্ছে তাদের একটা জিনিস করবেন, আপনি যে খাটে আপনারা শুয়ে থাকেন সেই খাটটার চারটে কর্নারে অর্থাৎ চারটে পায়ার নিচে অল্প অল্প পরিমাণ চাঁদি একটা অর্থাৎ এখানে রূপোর পাত তৈরি করবেন, স্বর্ণকারের দোকানে গিয়ে রূপোর পাত তৈরি করবেন, বা রূপোর যদি আপনি কয়েন নিয়ে আসতে পারেন সবথেকে ভালো হবে, রূপোর চারটে কয়েন নিয়ে আসবেন, চারটে কয়েন নিয়ে এসে আপনার এই পালঙ্ক বা আপনার খাটের ঠিক পায়াগুলোর নিচে চারটে কোনায় চারটে দিয়ে দেবেন, চারটে পায়ার নিচে দিয়ে আপনার দিলে পরে এখানে কিন্তু সন্তান যাদের মিসক্যারেজ হচ্ছে, সমস্যা তৈরি হচ্ছে তাদের জন্য এই জায়গাটা ভালো রয়েছে, পরবর্তীতে সন্তান দেখবেন ভালোভাবে সন্তান আসছে এবং ভূমিষ্ঠ হবে। এবং যারা সন্তান ধারণ করেছেন অলরেডি তারাও কিন্তু এই ক্রিয়াটা করবেন,
করলে পরে সন্তান ধারণের বা সন্তান ভূমিষ্ঠ হওয়ার জায়গাটা ভালো রয়েছে। এবং আরেকটা জিনিস মাথায় রাখুন যে যাদের এই সমস্যা রয়েছে, বিশেষ করে মা, শাশুড়ি মা, মাসি মা, যারা বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদেরকে অবশ্যই তাদের আশীর্বাদ নেবেন এই সময় অবস্থায়, এই সময়কালে দেখবেন যে আপনার এমনি মানসিক তৃপ্তি আসবে। এবং এই মানসিক তৃপ্তি আসার কারণে আপনার যে সন্তান ধীরে ধীরে সে বৃদ্ধি পাচ্ছে সেটার কিন্তু সুষ্ঠুভাবে সে বৃদ্ধি পাবে। এবং এর সঙ্গে সঙ্গে আর কয়েকটা জিনিস বলে দিই যে চতুর্দিন অর্থাৎ চতুর্থর দিন অর্থাৎ শিব চতুর্থীর দিন যদি সম্ভব হয়, এইরকম সময় যদি আপনি পান, তাহলে শিব চতুর্থীর দিনে শিবের মাথায় শুধুমাত্র কাঁচা দুধ আপনি এক পোয়া, পোয়ার হিসাবে এক পোয়া কাঁচা দুধ এবং তার সঙ্গে অল্প পরিমাণে চিনি দেবেন। চিনি দিয়ে শিব এবং যেটা করণীয় যেটা আছে সেটা তো আমি আপনার এর আগেও বলেছি যে তিনটে বেলপাতা অবশ্যই দেবেন এবং তার মধ্যে চন্দন দিয়ে বেলপাতাগুলো দিয়ে তারপরে এই যে শিব চতুর্থীর দিন আড়াইশো গ্রাম যেটাকে বলা হয় এবং সেটাকে এক পোয়া বলা হয়, পোয়ার হিসাবে এক পোয়া এবং তার মধ্যে অল্প পরিমাণে চিনি দিয়ে ওই দুধটা শিবের মাথায় ঢালবেন। এবং আপনার যেটা মন্ত্র আছে মহামন্ত্র বলে আপনি আপনার মনস্কামনা চাইবেন সন্তানের জন্য, সেটা দেখবেন যে শুভ ফল আপনি আস্তে আস্তে শুভ ফল পাবেন। এবং পূর্ণিমার দিন যাদের অলরেডি গর্ভবতী যারা এবং যারা যাদের সন্তান আসছে না বা কোনো কারণে মিসক্যারেজ হচ্ছে বারে বারে, তাদের এই তিনজনেরই তাদেরকেই বলছি কি করবেন, পূর্ণিমার দিন একদম আপনি মিনারেল ওয়াটার, একদম সিল করা মিনারেল ওয়াটার পূর্ণিমার দিন চলাকালীন সেটাকে রৌদ্রে রেখে দেবেন। এবং সেই জলটা আপনি পরবর্তী টাইমে পূর্ণিমার পর থেকে পরবর্তী টাইমে প্রত্যেক দিন আপনি অল্প অল্প করে খাবেন, দেখবেন যে আস্তে আস্তে অর্থাৎ এই সিল করা বোতলটা আপনি সুন্দর ভালো জায়গায় রেখে সেখানে পরিষ্কার যাতে থাকে এবং যেটা খাওয়ার উপযুক্ত সেই জলটাকেই আপনাকে খেতে হবে প্রত্যেক দিন একটা নির্দিষ্ট টাইম মেনে। আপনি যে কোনো একটা সময় নিয়ে নেবেন এবং সেই সময়টাতেই আপনি খাওয়ার চেষ্টা করবেন, হাফ কাপ করে জল খেলেই আপনার দেখবেন যে সন্তানের যে জায়গাটা সমস্যা আসছিল সেই জায়গাটা রিকভারি হবে এবং আপনি মানসিকভাবে খুব তৃপ্ত হবেন, মানসিক একটা উৎফুল্লতার সঙ্গে আপনি থাকতে পারবেন। এবং আপনি যত মানসিক উৎফুল্লতার মধ্যে থাকবেন, মানসিক আনন্দের আপনি যত আনন্দের মধ্যে থাকতে পারবেন, আপনার সন্তানও কিন্তু সে আনন্দের সঙ্গে ধীরে ধীরে সে কিন্তু বৃদ্ধি পাবে এবং ভালোভাবে সে ভূমিষ্ঠ হবে। অতএব যারা সন্তান ধারণ করতে চাইছেন আগামী দিনে বা আপনি হয়তো মানে এখন প্রেগনেন্ট রয়েছেন, আজকের এই অনুষ্ঠান দেখছেন, এবার থেকে আশা করছি যা যা আলোচনা হলো মানে সেই হিসেবে আপনি চলবেন, সেভাবে চলবেন, তাহলে কিন্তু আর কোনো প্রবলেম থাকবে না। এবং সন্তান ধারণের জন্য যেমন একটা ডক্টরের সাথে কনসাল্ট করা ভীষণভাবে দরকার, ঠিক তেমনিভাবেই কিন্তু একজন অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করাও দরকার রয়েছে। কেননা আমাদের মানে অ্যাস্ট্রোলজি সবসময় আমাদের জীবনের শুভ দিকগুলোকে ইঙ্গিত করে দেয় এবং যদি কোনো অশুভ জায়গা থাকে, অশুভ যোগ থাকে, সেটা অবশ্যই দূর করে ভালো থাকতে সাহায্য করে। তো আপনার যদি কোনো অশুভ জায়গা থেকে থাকে সেটাও কিন্তু আপনি কীভাবে মুছে ফেলবেন আপনার জীবন থেকে সে জায়গাটাও কিন্তু ডক্টর গৌতম শাস্ত্রী আপনাকে গাইডলাইন দিয়ে দেবেন। এবং তাছাড়া আপনারা জানেন যে মানে বিভিন্ন আর মানে রেমেডি দিয়ে থাকেন, যে রেমেডিগুলো আপনাদের ভীষণভাবে কাজে লাগে সেই অশুভ জায়গাগুলো থেকে নিজেদেরকে বের করে আনার জন্য। এবং প্রতি অমাবস্যা তিথিতে বাড়িতে যজ্ঞানুষ্ঠানের আয়োজন করেন এবং আপনাদের ইন্ডিভিজুয়াল প্রবলেম দেখে সেই অনুযায়ী কিন্তু সেই কাজগুলো করিয়ে থাকেন, যেটা ভীষণভাবে কার্যকারী হচ্ছে। এবং আপনারা অনেকেই কিন্তু সেই যজ্ঞানুষ্ঠানে যোগদান করার ইচ্ছে প্রকাশ করেছেন। তো আগামী যে যজ্ঞানুষ্ঠানগুলো রয়েছে সেগুলোতে যারা যোগদান করতে চাইছেন আপনারাও যোগাযোগ করে নিতে পারেন, ফোন নাম্বার যেগুলো রয়েছে সেগুলো আপনারা ফলো করুন, সেখানে ফোন করে আপনারা বুকিং করে চলে আসুন। এবং এই যে যজ্ঞানুষ্ঠানে যদি আপনার মনে হয় আহুতি প্রদান করবেন সেক্ষেত্রেও কিন্তু আগে যোগাযোগ করতে হবে, কেননা আপনার যেই যজ্ঞের ক্ষেত্রে মানে আপনি যে আহুতি প্রদান করছেন, যে কাজটি করাবেন সেটা কিন্তু আরেকজনের থেকে স্বতন্ত্র এবং সেটা কিন্তু আপনার হরোস্কোপ দেখে ঠিক করা হবে। তাই আপনাকে কিন্তু কনসাল্ট আগের থেকে অবশ্যই করতে হবে। সকলে ভালো থাকবেন, নমস্কার। নমস্কার।